নামে ইংরেজি মাধ্যম স্কুল, কিন্তু ইংরেজি পঠন পাঠনের কোনো শিক্ষিকা নেই। মালদহের ঐতিহ্যবাহী বাল্য গার্লস হাই স্কুলে ইংরেজি মাধ্যমে মেয়েদের ভর্তি করে মাথায় হাত অভিভাবকদের। প্রতিবাদে বুধবার মিশন রোড এলাকায় বাল্য গার্লস হাই স্কুলে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, যেদিন অনেকজন শিক্ষিকা আসেন না সেদিন বাংলা মাধ্যমের সঙ্গে একসাথে ক্লাস নেওয়া হয়। এটা অনেকে মানতে পারছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ইংরেজবাজার থানার পুলিশকে আসতে হয় স্কুলে। অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। না, বাংলা স্কুলের ওখানে শিক্ষক স্বল্পতা আছে ইংলিশ মিডিয়ামে, আমরা এটা দেখছি, আমরা শীঘ্রই সমস্যাটা মিটে যাবে। আমরা আমাদের অফিসারকে পাঠিয়েছি ওটা এনকোয়ারি করে দেখার জন্যে, এবং 60 ইয়ার্সের গেস্ট টিচার আমরা কিছুদিনের মধ্যে ওখানে নিয়োগ করব। 5 বছর স্কুল চলছে ইংরেজি মিডিয়াম, কিন্তু ইংরেজি মিডিয়াম বলে কোনো রিক্রুটমেন্ট নেই। না, আমাদের তখন জেলা স্বার্থে আমাদের ছাত্রদের জন্য ইংলিশ মিডিয়াম খোলা হয়েছিল, আমাদের গেস্ট টিচার আমরা ওখানে দিয়ে দেবো যাতে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা আরও ভালোভাবে পড়তে পারে। আসলে আমাদের 2017-তে ইংলিশ মিডিয়াম খুলেছে, 18 থেকে স্টার্ট হয়েছে। এবার ধরুন 5 থেকে শুরু হলো, তখন আমাদের পড়াতে অসুবিধে হয়নি, কারণ একটাই ক্লাস 40 জন স্টুডেন্ট। আস্তে আস্তে যত ক্লাস বাড়ছে, এখন 9-এ পড়ছে প্রথম ব্যাচটা, ফলে আমাদের কী হচ্ছে, আমাদের বাংলা মিডিয়ামের টিচারের সংখ্যা কম, মানে এখনও পুরোটা আমাদের কিছু ফুলফিল হয়নি ঢাকা। এবার আমাদের ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা 5টা সেকশন, সব কিছুই আলাদা। এবার সেখানে স্টুডেন্ট বা টিচারদেরকে পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যারা বাংলা মিডিয়ামে টিচাররা পড়ে এসেছেন তারা স্বচ্ছন্দ বোধ করছেন না পড়াতে, আবার কেউ কেউ ভালো মতোই পড়াচ্ছে। এবার সেই ক্ষেত্রে আমরা অনেক সময় করেছি, ওনারা একটা দাবি করছেন যে, মানে দাবি মানে ওনারা অভিযোগ জানাচ্ছেন যে আমরা নাকি বাংলা মিডিয়ামে বসে ক্লাস করেছি। এবার ধরুন যেই দিন আমাদের স্কুলে 12-13 জন টিচার কোনো কারণে আসতে পারেননি, সেদিন তো বাচ্চাগুলোকে বসিয়ে রাখা যায় না। সেই দিনটা হয়তো বাংলা মিডিয়ামের কোনো একটা ক্লাসে ওরা হয়তো 5-6 জন এসেছে, তাদেরকে দিয়ে, যেহেতু ওদের মাতৃভাষা বাংলা, ওরা তো বাংলাটা বুঝতে পারে, তখন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন ওনারা বলছেন এতে ওনাদের বাচ্চারা নাকি মানসিক একটা প্রবলেম হয়েছে, হতে পারে যে বাংলা মিডিয়াম থেকে, কিন্তু আমরাও তো বাধ্য হয়ে করছি। আর আমাদের ইংলিশ মিডিয়ামের জন্য এখনো পর্যন্ত কোনো টিচার রিক্রুট হয়নি। মূলত অভিযোগ হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, যে ইংলিশ মাধ্যম প্রত্যেক জেলাতে 2-3টে করে দিয়েছে, আমাদের জেলা মালদা জেলা এই জেলা, আর ঐতিহ্যবাহী বাড়লো স্কুল মহিলাদের স্কুলে একটা দিয়েছে, আর বিবেকানন্দতে একটা ইংলিশ ভার্সনের অনুমোদন দিয়েছে। আমরা দেখছি যে বিবেকানন্দ স্কুলে যে ইংলিশ মাধ্যম, সেই মাধ্যমে পড়াশোনা পঠন পাঠন ঠিক সঠিক নিয়মে চলছে, কিন্তু বিগত 4 বছর ধরে খেলা গুজা দিয়ে চলার ফলেও আমরা কিছু বিরক্ত করিনি, কিন্তু এই 6 মাস ধরে দেখছি আমাদের এই পঠন পাঠনকে, ইংরেজি মাধ্যমের পঠন পাঠনকে উঠিয়ে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ একটা ভীষণভাবে চক্রান্ত করছে।